এইবার নির্বাচনের দিন বার ঘোষণা করা হওয়া নাই যদিও পূর্বর পরম্পরাকেই যেন পুনের কার্যত প্রয়োগ করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসকলে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের লক্ষিমপুর ভ্রমণের একদিনাই লক্ষিমপুরত ভরি দিলেহি একালের প্রভাবশালী মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্তয়। করোনা মহামারী সংকটের সময়তেই আজি লক্ষিমপুরের তেলাহী অঞ্চলত সোৱণশিৰি নদীয়ে নোৱালী চন্দ্রপুরের খহনিয়াগ্রস্ত এলাকার বুজ লয়। ভীমপরা মথরিটর 35 কিলোমিটার অংশ পরিদর্শন করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মহন্তয় রাজ্য ও কেন্দ্রীয় সরকারকেই দোষারোপ করে। এই ক্ষেত্রে এক উপযুক্ত ব্যবস্থা লোবলে আগবাড়ি অনা উচিত। 1950 চনের পরে বানপানী আর গড়াখনিয়ার কবলত কৃষিজীবী জনসাধারণের অর্থনৈতিক অবস্থা অতি দুঃখজনক হয়ে পড়েছে আর তারপর সকাহ পাবর কারণে উপযুক্ত বিজ্ঞানসম্মতভাবে ব্যবস্থা হাতত লোক। প্রাক্তন মুখ্যমন্ত্রীজনে সোৱণশিৰি বান খহনীয়া পরিদর্শন করে কয় যে কেন্দ্রটো বন্ধুত্বপূর্ণ সরকার, একে দলরে সরকার অসম, গতিকে সেই কথা কই লাভ নাই। কেন্দ্রীয় সরকার এই সমস্যাটো সমাধান করবর কারণে আগবাড়ি দিব লাগে। অকল রাষ্ট্রীয় সমস্যা বলে ঘোষণা করলে তো নহব, ইয়ার কি কি মেজার্স লই ইয়াক কন্ট্রোল করব পারি বা নিয়ন্ত্রণ করব পারি তার ব্যবস্থা সরকার এখন। 1950 চনের পরাই বান গড়াখহনিয়ার সমস্যায় অসমৰ কৃষিজীবী জনসাধারণের অর্থনীতি অবস্থাটো অতি শোচনীয় করে পেলাইছে। সরকারখনে বান গড়াখহনিয়া সমস্যাটো রাষ্ট্রীয় সমস্যা বলে ঘোষণা করলেই দায়িত্ব শেষ নহয়। সোৱণশিৰি গড়াখহনিয়া সমস্যা বিজ্ঞানসম্মতভাবে সমাধান করবলৈ কেন্দ্র আর রাজ্য সরকারক আহ্বান জানায়। দলের লক্ষিমপুর জেলা সমিতির সভাপতি সম্পাদকর আঞ্চলিক সমিতির বহু নেতাই অংশগ্রহণ করে। লক্ষিমপুরের অজিত কুমার মেধির রিপোর্ট, আসাম টকস। কৃষক মুক্তি নেতা অখিল গগৈর মুক্তির দাবিত আর কা বাতিলর দাবিত গুয়াহাটীত কৃষক মুক্তি সংগ্রাম সমিতির প্রতিবাদী কার্যসূচী। প্রতিবাদী কার্যসূচীত অংশগ্রহণ করা সংগঠনটির সদস্য গ্রেপ্তার মহানগর আরক্ষীর। এবার বিধানসভার উপাধ্যক্ষর দেহত করোনা পজিটিভ। শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ের ভর্তি উপাধ্যক্ষ আমিনুল ইসলাম লস্করক লস্কর সোনাই বিধানসভা সমষ্টির বিধায়ক। ফ্রান্সৰ পৰা আজি ভাৰত পাবহি 5খন ৰাফেল যুদ্ধ বিমান। চীন